প্রথম কথা হয়েছে এক্সিট পুলটো কেতিয়াও এক্সেক্ট পুল বলে বিবেচিত হওয়া নাই। আর আমি লোকসভা নির্বাচনের কারণে যান আমার দলের নেতা কর্মী প্রার্থী সকলে পরিশ্রম করে যান মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে আর তার পরবর্তী পর্যায়ত ইভিএমত আমার প্রার্থী সকলের ভাগ্য বন্দী হওয়ার পিছত আমি ইমান দিন অপেক্ষা করেছো, গতি আর 55 ঘণ্টামান সময় আছে, বাকচ খোলার পিছত এক্সেক্ট পুল ওলাবর কারণে সেই কারণে আমি এক্সিট পুলক লৈ আমি বেশি আলোচনা করে থাকা নাই। কিন্তু আমার কালি এআইসিসির ফালের পর আর ইন্ডিয়া এলায়েন্সের গোটে নেতা সকল গোট খায় যে সমীক্ষা আমার খার্গে ডাঙরিয়া যেটা কৈছিলে সেইটা আমি গোটে রাষ্ট্রজুড়ি আমার যেহেতু খবর আছে যে আমি সেই ধরনের ফলাফল আশা করে আছো। আজি অলপ দেরি আগত আমার গোটে দেশের প্রার্থী সকলের আমার উদয় শঙ্কর হাজরিকা ডাঙরিয়া আসলে আমার এখন ভিডিও কনফারেন্স হয়েছিল যত রাহুল গান্ধী ডাঙরিয়া, মালিকার্জুন খার্গে ডাঙরিয়া, কে সি বেণুগোপাল ডাঙরিয়া, আমার জেনারেল সেক্রেটারি সকল আর আমার গোটে দেশের আমার যে কংগ্রেসের 337 গৰাকী প্রার্থী আজি উপস্থিত আছিল। আমার কোনো রাজ্যের নেতা আর আমার কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী সমীক্ষার লগত আমার যেটু সিদ্ধান্ত সেইটা আমি অটল আছো। কেন আমি এটা আমি এক্সিট পুল সঁচা মিছা এই ধরনের কথা আমি কই থাকবো বিচরা নাই। আমার যে নিজা সমীক্ষা মানে আগরপ্রায় কই আছো বিশেষকে যে আগতকে আমার সিট বাড়ি আর আগতকে ভোটের পার্সেন্টেজ বাড়ি। আজি আপনার লক্ষিমপুর সাংবাদিক বন্ধু সকল যদি মানে পার্সোনালি সুদো রাজহাকে হয়তো আপনাদের নকব, কিন্তু ব্যক্তিগতভাবে যদি মানে সুদো যে রাইজ কার পক্ষত আসলে আনকি গরিষ্ঠ সংখ্যক সাংবাদিকও আমার ভোট দিছে। আর এইবার ইলেকশন বিজেপির বিরুদ্ধে অকল কংগ্রেসে খেলা নাই, বিরোধী ঐক্য মঞ্চ, জাতীয়তাবাদী শিবির, আনকি পুরোনা বিজেপি নেতা কর্মী সকলেও কংগ্রেসক ভোট দিয়া বলে বহুতে কব খুঁজে।